আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকায় মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বেইকান করোনার ভ্যাকসিন বাংলাদেশকে আগে দেওয়ার আশ্বাস। ধর্ষণ মামলায় মেডিকেল রিপোর্ট মুখ্য নয়, ভুয়া গ্রেফতারি পরোয়ানা বন্ধে সাত দফা নির্দেশনা হাইকোর্টের। এবং আলুর দাম বেঁধে দিল সরকার, কেজি প্রতি ৩০ টাকার বেশিতে বিক্রি করা যাবে না। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বেইকান। রাজধানীর একটি হোটেলে তার সাথে ডিনার শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহেদের আলম। করোনা পরবর্তী শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানা তিনি। যুক্তরাষ্ট্রে বড় আকারে ভ্যাকসিন উৎপাদন হলে বাংলাদেশ আগে পাবে বলেও আশ্বস্ত করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেছেন তারা। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যদি ভ্যাকসিন অন্য দেশের আগে বের করতে পারে, সেই ভ্যাকসিন যেন বাংলাদেশ কিনতে পারে, এ ব্যাপারে তাদের পররাষ্ট্র দপ্তর সকল সহযোগিতা করবে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৯৩ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৪,411টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,684 জনের। শনাক্তের হার ১১.৬৯%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৮২,৯৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,576 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৯৭,449 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.৬৭%। ধর্ষণ প্রমাণে মেডিকেল রিপোর্ট মুখ্য নয়, পারিপার্শ্বিক অবস্থা ও সাক্ষ্য বিবেচনায় সাজা দেওয়া যাবে। বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ গতকাল এই রায় দিয়েছেন। সেই সাথে কোনো ভুক্তভোগী দেরিতে মামলা করলে সেটি মিথ্যা বলা যাবে না। ধর্ষণের মামলার সংজ্ঞায় বলা আছে, মেডিকেল রিপোর্ট ছাড়া কোনোভাবেই সাজা দেওয়া যাবে না। ধর্ষণ মামলা প্রমাণ করতে তাই অন্যতম শর্ত মেডিকেল রিপোর্ট। ২০০৬ সালে খুলনার দাকব থানায় তাসলিমা নামে ১৫ বছরের কিশোরী মামলা করতে যান, কিন্তু মামলা না নিয়ে সালিশের প্রস্তাব দেয় পুলিশ। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা আদালতে মামলা করেন, কিন্তু তাতেও পুলিশের চাপে হয়নি মেডিকেল পরীক্ষা। ওই মামলায় আসামি ইব্রাহিম গাজীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্ট বলেন, বিলম্ব মানেই কোনো মামলা মিথ্যে নয়। ভুয়া গ্রেফতারি পরোয়ানা বন্ধে সাত দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। কারো বিরুদ্ধে পরোয়ানা দিলে তা কার্যকরের আগে সংশ্লিষ্ট আদালত থেকে তা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। যার বিরুদ্ধে পরোয়ানা কার্যকর করা হবে তার মামলা নম্বর, বিচারকের স্বাক্ষর, সিলমোহর সঠিক কিনা তা যাচাই করতেও আদেশ দিয়েছে হাইকোর্ট। হোমাঞ্চেষ্ট রিপোর্ট। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি না করলেও ভুয়া গ্রেফতারি পরোয়ানায় জেল খাটেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা আওলাদ হোসেন। এ নিয়ে তার স্ত্রী শাহনাজ পারভীন ২০১৯ সালের ৮ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। গত ডিসেম্বরে রুল জারির পাশাপাশি আওলাদ হোসেনকে মুক্তি দিতে আদেশ দেন হাইকোর্ট। ওই রুলের শুনানিতে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বিভিন্ন নির্দেশনা দেন উচ্চ আদালত। আদালত এই ভুয়া গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে প্রতিরোধ রোধে ৭টি দফা নির্দেশনা দিয়েছেন। কোনো গ্রেফতারি পরোয়ানা কোনো আদালত থেকে ইস্যু করা হয়, আদালতের স্পষ্ট অক্ষরে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ গ্রেফতারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় বা সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার ওখানে প্রেরণ করতে হবে। এই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করবে তার সংশ্লিষ্ট স্বাক্ষর, তার সিল, তার মোবাইল নাম্বার সহ এই গ্রেপ্তারি পরোয়ানা উল্লেখ করতে হবে, যেন সংশ্লিষ্ট থানা এবং যে গ্রেপ্তার হবেন সে যেন তার কাছে ফোন করে জানতে পারেন যে আসলে গ্রেপ্তারি পরোয়ানা সঠিক কিনা। এসব নির্দেশনা বাস্তবায়ন হলে প্রতারণা ও ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। প্রতারকরা জাল গ্রেপ্তারি পরোয়ানা করে তৈরি করে মানুষকে হয়রানি করে। এই নির্দেশনাগুলো কিন্তু প্রতিপালন করলে
আমার মনে হয় মানুষ হয়রানির হাত থেকে রেহাই পাবে। হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, আইন সচিব, আইজিপি, আইজি প্রিজন ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে। একই সাথে আদেশটি সারা দেশের সব আদালতে পাঠাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকায় আলুর কেজি এখন 50 টাকা। হু হু করে দাম বেড়ে যাওয়ায় তাই বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23 টাকা, পাইকারিতে 25 এবং খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, শুধু নির্দেশনা নয়, ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে। যদিও ব্যবসায়ীরা বলছেন, আমদানি উৎপাদন বাড়লে কমবে আলুর দাম। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। রেকর্ড 50 টাকা কেজি দরে রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে। বন্যায় উৎপাদন ও মজুত কমে যাওয়ায় এক এক বাজারে ভিন্ন ভিন্ন দাম রাখা হচ্ছে। পাইকারি মোকামে কেজি প্রতি 42 টাকা রাখা হলেও হাত বদলে আলুর দাম আরও বেড়ে যাচ্ছে। 44 টাকা কিনে আমাকে আরও 2 টাকা খরচ আছে, 50 টাকা বিক্রি করি আমরা। মজুত কমের কারণে দামটা একটু বেশি, তবে এই দাম থাকবে না, হয়তো সামনে নতুন সবজি উঠে গেলে আলুর দামটা কমে যাবে। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকার নির্ধারিত দামে এ পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সংস্থা অভিযান জোরদার করেছে। বেশ কিছু আলুর আরও তো আমরা তদারকি করেছি, এই যে ওদের চালান আমরা পাইনি, চালান না পাওয়ার জন্য আমরা পাঁচটা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছি আজকে। আমরা আজকে সতর্ক করেছি, না ফেললে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। শুধু অভিযান নয়, আলুর দাম সহনীয় রাখতে আমদানি ও মজুদ ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এই পর্যায়ে আমাদেরকে যেই মূল্য বৃদ্ধি ঘটেছে এটা অস্বাভাবিক বলে ধরে নেওয়া যায় এবং এটা আমাদের ব্যবসায়ীদের কারসাজি। সরকার যেখানে 30 টাকা দাম বেঁধে দিয়েছে এটা সঠিক বেঁধে দিয়েছে। মার্কেট মনিটরিংটা হলো সবচেয়ে বড় কথা। মার্কেট মনিটরিং করবে, আলুর দাম বেঁধে দিয়েছে এটা প্রত্যেক দোকানে দোকানে সেটা টানিয়ে দিতে হবে এবং যারা এটা মানছে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আলুর উৎপাদন ও কৃষকদের প্রণোদনা বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলবে পিবিআই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানান পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত পলাতক ও বরখাস্ত এসআই আকবরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে সিলেটে। গত রোববার রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করেন তার স্ত্রী তাহমিন আক্তার। গতকাল মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। এর আগে রায়হানের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই আকবর সহ 4 পুলিশকে সাময়িক বরখাস্ত ও 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তো সেখান থেকে মামলা তদন্ত হচ্ছিল, পরবর্তীতে একটা পিবিআইকে হস্তান্তর করা হয়। আমরা তদন্ত শুরু করলাম আজকে, তদন্ত চলমান থাকবে। তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের উঠতে পারে। ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখার মধ্য দিয়ে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইনটি কঠোরভাবে কার্যকর হলে ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপি থেকে শুরু হলেও তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। অনাচার বন্ধ করতে সরকার ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, দলগতভাবে বিএনপি অনাচারে জড়িত বলেই আইন সংশোধনের সমালোচনা করছে। নিজেদের কারণেই দলটি ইতিহাসের পাতা থেকে দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা 5 ও 18 আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় সিএসি বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় নির্বাচনে ভোটের হার কমছে। বিস্তারিত জানাচ্ছেন একরম হক সায়েব।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নির্বাচন নিয়ে ইউএনও ও ডিসি সহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি নিক্সনের বিরূপ আচরণে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। সিইসি বলছেন ওই সংসদ সদস্যের বিরুদ্ধে অসৎ আচরণের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি তার বিরুদ্ধে দুয়েক দিনের মধ্যে মামলা করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব, হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই থানায় মামলা রুজু হয়ে যাবে। আমাদের যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমরা আমাদের কাছে যে আলামত আছে সে আলামতগুলো যথেষ্ট, সেজন্য মামলা হবে আর একটা তদন্ত কমিটি করা হবে। ওই আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়ে। এর আগে ঢাকা 5 ও ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিইসি বলেন ঢাকার এসব আসনে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা নেই। মাঠে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয় তখন কিন্তু ভোটারদের অনীহা থাকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার, এটাও কাজ করে। অনেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না আনফর্চুনেটলি, সেটা কারণ হলো যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের বিষয়ে অবশ্যই আমরা বলতে পারবো না, তবে নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতামূলকভাবে হয় তখন নির্বাচনের ভোটারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার 2 সংসদীয় আসনের উপনির্বাচনে এবার সাধারণ ছুটি থাকছে না। এছাড়া ভোটের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধারণ যান সীমিত আকারে চালু থাকবে নির্বাচনী এলাকায়। 17 অক্টোবর ঢাকা 5 এবং 12 নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর 71 টেলিভিশন বয়কটের ডাক দেয় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি কুদ্দুস আফরাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এতে তারা বলেন যে কোনো টকশোর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন নূর, কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক মাধ্যমে নুরুল হক নূর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 71 টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে ডাকসুর সাবেক ভিপি গর্হিত অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। এজন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন ডিইউজের নেতারা। নতুন আইন পাশ হলেও এখনও দেশে ধর্ষণ নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায়। জয়পুর প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন বিচারহীনতার সংস্কৃতি চালু থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই। নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে গৈশ্বরচন্দ্র রায় আরও বলেন আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে। ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সরকারি শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে আন্দোলন করছেন নিয়োগ বঞ্চিতরা। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ২০১৮ সালে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 55,297 জন উত্তীর্ণ হয়। মৌখিক পরীক্ষায় পাশ করে 18,147 জন। এ পর্যন্ত এ পদে 15,000 নিয়োগ দেওয়া হয়েছে, বাকি শূন্য পদে নিয়োগের জন্যই এই আন্দোলন। নিয়োগ বঞ্চিতরা বলছেন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা নিয়োগ না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। শূন্য পদে নিয়োগ উল্লেখ ছিল, আমরা দীর্ঘ 6 বছর পরে একটা নিয়োগ পাইছি, তাহলে আমাদেরকে কেন নিয়োগ দেওয়া হয় না, আমাদের কেন বঞ্চিত করা হয়েছে? করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মানবিকভাবে বিবেচনা করে অতি দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্যানেল পদ্ধতিটা প্রবর্তন করবেন। সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের কয়েক দফা রাজপথ থেকে সরিয়ে দেয় পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে দাবি আদায়ে কয়েক দফা আন্দোলন করেও কোনো সমাধান পায়নি প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল নিয়োগ প্রত্যাশীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ।
থাইরাজের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। রাজার ক্ষমতা কমিয়ে আনা সহ রাজনৈতিক সংস্কারের দাবিতে রাচা দাম্বিয়ন এভিনিউয়ে সমাবেশ হয়েছে। বছরের অধিকাংশ সময় দেশের বাইরে কাটানো রাজার ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিষয়ে প্রশ্ন তোলেন এই বিক্ষোভকারীরা। একই সাথে সামরিক অভ্যুত্থান ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠনকারী প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগও দাবি করেন তারা। এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তরুণ শিক্ষার্থীরা। একই সড়কের কাছাকাছি স্থানে রাজার পক্ষে নিজেদের শক্ত অবস্থান জানিয়ে পাল্টা সমাবেশ করে হলুদ টিশার্টধারী কিছু মানুষ। রাজা মহা ফাজির আলঙ্করণের মোটর শোভাযাত্রাকে সামনে রেখে পাল্টাপাল্টে এ সমাবেশ করে দুই পক্ষ। মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনায় তিনি এ কথা বলেন। কেউ যাতে পণ্য নিয়ে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের বিপক্ষে জয়টা কঠিন হবে বলে মনে করেন নাজমুল একাদশের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই পক্ষ। ম্যাচকে সামনে রেখে সকালে মিরপুরে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক শম্ভুরা। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে চার উইকেটে হারায় শান্তর দল। যদিও 197 রান তাড়া করতে নেমে এক পর্যায়ে 65 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। দলকে এই বিপদ থেকে উদ্ধার করে আনেন হৃদয় ও ইরফান শুক্কুর। বৃহস্পতিবারের ম্যাচে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় আল আমিন তাসকিনরা। উইফা নেশনস কাপের খেলায় গ্রিজমান ও এমবাপ্পের গোলে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। তবে 1-1 গোলে ড্রয়ে শেষ হয়েছে ইতালি ও নেদারল্যান্ডসের দুর্দান্ত লড়াই। মমিনুর রিপনের রিপোর্ট। 2018 বিশ্বকাপের ফাইনালের দুই দলের লড়াইয়ে আবারও জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। যদিও ঘরের মাঠে খেলাটা বেশ জমিয়ে তুলেছিল ক্রোয়েশিয়া, কিন্তু এবারও ফলটা বদলাতে পারেনি তারা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্স সাফল্য পায় খেলার 8 মিনিটেই। অ্যান্টনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ভলাসিচের দুর্দান্ত শটে 64 মিনিটে সমতায় ফেরে ক্রোয়েটরা। তবে 14 মিনিট পর আবারও লিড নেয় ফ্রান্স। 78 মিনিটে স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাবটা বুঝতেই পারেনি পর্তুগাল। সুইডেনের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধেই চালকের আসনে পর্তুগিজরা। খেলার 21 মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় তারা। আর প্রথমার্ধের শেষ দিকে ডিয়েগো জোতার গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। 72 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন জোতা। অন্যদিকে ইতালি ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ছিল বেশ জমজমাট। লরেন্সো পেল্লেগ্রিনির অসাধারণ গোলে 16 মিনিটেই এগিয়েছিল ইতালি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 25 মিনিটেই ডনি বেকের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। বাকি সময়ে দুদলের রক্ষণ ভাগ ব্যস্ত সময় কাটালেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করবার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বেইকান, করোনার ভ্যাকসিন বাংলাদেশকে আগে দেওয়ার আশ্বাস। ধর্ষণ মামলায় মেডিকেল রিপোর্ট মুখ্য নয়, ভুয়া গ্রেফতারি পরোয়ানা বন্ধে 7 দফা নির্দেশনা হাইকোর্টের। এবং আলুর দাম বেঁধে দিল সরকার, কেজি প্রতি 30 টাকার বেশিতে বিক্রি করা যাবে না। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।